সামনে চলে এসছে টিএমসির সাকেত গোখলে অ্যারেস্টেড বাই গুজরাট পুলিশ ফর থার্ড টাইম ইন এ মান্থ রিপোর্ট। তবে দর্শক, আগে যে দুবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল তার যে কারণ ছিল, এবার কিন্তু তার থেকে অনেক আলাদা, বরং বলা যায় এবার কিন্তু অনেক ভারী কেস। আগে যে দুবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল তার কারণ ছিল, তিনি ভুল তথ্য দিয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোরবি ব্রিজ যে ঘটনা ঘটেছিল সেখানে ভিজিটকে কেন্দ্র করে। কারণ তিনি সেই টুইটে বলেছিলেন যে নরেন্দ্র মোদীর ভিজিটের জন্য 30 কোটি টাকা খরচ করা হয়েছে, অথচ যারা ওখানে মারা গেছেন, যারা স্বজনহারা হয়েছেন, তাদেরকে আর্থিক সাহায্য বলে যে অঙ্কের টাকা দেওয়া হয়েছিল সেই অঙ্ক টোটালটা জুড়লে অনেক কম। মানে যেটা বলার চেষ্টা হয়েছিল সাকেত গোখলের তরফ থেকে, তিনি নাকি আরটিআই রিপোর্ট অনুযায়ী বলছেন যে নরেন্দ্র মোদীর ভিজিট, মানে পিআর ম্যানেজমেন্ট, ফটোগ্রাফি এইসবের ক্ষেত্রে অনেক বেশি খরচ করা হয়েছিল। যারা ওখানে মারা গেছিলেন তাদের পরিবারকে যে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে তার টোটালটার থেকেও বেশি, মানে মোদীর ওই পিআর ম্যানেজমেন্ট, ফটোগ্রাফি ইত্যাদি বিষয়, এইসব বলে একেবারে কড়া কটাক্ষ সমালোচনা করে টুইটটা করেছিলেন সাকেত গোখলে। আর পরে যেটা জানা গেল যে এরকম নাকি কোনো আরটিআই রিপোর্টই ইস্যু হয়নি, মানে এরকম কোনো তথ্য আরটিআইয়ের মাধ্যমে কোনো দপ্তর দেয়নি এই খরচের বিষয়ে, অর্থাৎ সেটা একেবারে ভুল তথ্য ছিল। যেহেতু ভুল তথ্য দিয়ে এরকম একটা মানে ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা হয়েছে বা হয়েছে সাকেত গোখলের তরফ থেকে, সেই জন্যে তার বিরুদ্ধে কিন্তু থানাতে অভিযোগ হয়েছিল। দুটি থানার অভিযোগের ভিত্তিতে দুবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে তাকে বেশি দিন আটকে রাখা যায়নি, জামিন হয়ে যায়। কিন্তু এবার তাকে যে কারণে অ্যারেস্ট করা হয়েছে এবার কিন্তু ভারী কেস। এবার যে অভিযোগটা বলা হচ্ছে ক্রাউড ফান্ডিংয়ের, মানে নয় ছয়, মানে মানুষের থেকে টাকা তুলে সেগুলোকে নয় ছয় করা হয়েছে, তছরুপ করা হয়েছে, অর্থাৎ দর্শক তোলাবাজি, মানে টাকা তুলে নিজের মতো করে ব্যবহার, তছরুপ নয় ছয় এরকম একটা অভিযোগ বলা হচ্ছে। সেই কেসে তাকে আবারও গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশই, তাকে গ্রেপ্তার করেছে। এখন দেখা যাক এই বিষয়ে আইনি প্রসেস কি চলে। আগের দুবার গ্রেপ্তারের পর প্রায় সঙ্গে সঙ্গেই জামিন হয়ে গেছিল, কিন্তু এবার যে ধরনের ভারী কেস, একটা টাকা পয়সার ব্যাপার, ক্রাউড ফান্ডিং, একটা টাকা তোলা কোনো কারণ দেখিয়ে এবং সেটাকে নিজের মতো করে মানে মিসইউজ করা, তছরুপ করা, নয় ছয় করা, এই যে বিষয়টা, এটা তো করা যায় না পাবলিক মানি, মানে পাবলিক ফান্ডিং, মানে ক্রাউড ফান্ডিং নিয়ে। তো এই জন্যে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখন দেখা যাক গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে কি তথ্য খুঁজে বের করতে পারে গুজরাট পুলিশ, যে এর পেছনে কি রয়েছে, কত টাকা তোলা হয়েছে, কত টাকা কিভাবে কোথায় কি খরচ করা হয়েছে, এই সব বিষয়ে একটা জানার চেষ্টা করছে গুজরাট পুলিশ, এবং সেই জন্য তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আমি জানি না এরপর আবার এই রাজ্যের তৃণমূল নেতারা কি বলবেন। আগের দুবার তো বলা হচ্ছিল পলিটিক্যাল ভেন্ডেটা, রাজনৈতিক প্রতিহিংসা, কিন্তু এবার যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবার যেভাবে বলা হচ্ছে ক্রাউড ফান্ডিং মিসইউজ, মানে তছরূপ নয় ছয় বা নিজের মতো করে মানে ইউজ করা, এই যে বলা হচ্ছে, আমি জানি না এরপর এই বিষয়ে কোনো সাফাই এই রাজ্যের তৃণমূলের নেতারা কিছু বলবেন কিনা, বা ন্যাশনালে যারা রয়েছে তৃণমূল কংগ্রেসে তারা কিছু বলবেন কিনা, কোনো সাফাই দেওয়ার চেষ্টা করবেন কিনা, এক্ষেত্রেও পলিটিক্যাল ভ্যান্ডেটা বলবেন কিনা আমি জানি না, সেটা হয়তো আমরা পরে বুঝতে পারবো। তবে দর্শক, যে খবরটা আজকে পাচ্ছি, তাকে কিন্তু দিল্লির যে বঙ্গভবন রয়েছে, রাজ্য সরকারের যে অতিথিশালা, সেই জায়গা থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, আবার তাকে গুজরাটে নিয়ে যাওয়া হবে, এটাই খবর দর্শক। ফলে আবার একটা এই মুহূর্তে বিরাট খবর বলবো, তৃণমূল কংগ্রেস শুধু অন্যদের বিরুদ্ধে কথা বলে থাকে, অমক তোলাবাজ, তমক তোলাবাজ, তাকে গ্রেপ্তার করতে হবে ইত্যাদি বিষয়, কিন্তু এখন দেখতে পাচ্ছি তাদের দলের একজন ন্যাশনাল স্পোক্স পার্সন, যিনি ভুয়ো তথ্য দিয়ে টুইট করেছিলেন বলে গ্রেপ্তার হয়েছিলেন দুবার, তার বিরুদ্ধে এবারের অভিযোগ যে ক্রাউড ফান্ডিং, সেটাকে তিনি মিসইউজ করেছেন, মানুষের টাকা তহবিল তৈরি করে সেই তহবিলটাকে নয় ছয় করেছেন, নিজের মতো করে অপব্যবহার করেছেন, বা এরকম একটা অভিযোগ, জানি না কী কারণে টাকাটা তোলা হচ্ছিল। একটা জায়গায় দেখছিলাম ওই আরটিআই অ্যাক্টিভিস্ট
লিস্ট এরকম একটা কি বলা হচ্ছিল, নিশ্চিত নয় যে কি কারণ দেখিয়ে টাকা তোলা হতো পাবলিক মানি মানে মানুষের কাছ থেকে, এখন সেখানটা টাকা উঠেছে টাকা তুলেছেন তারপর তিনি তার মতো করে নিজের মতো করে হয়তো খরচ করেছেন বা নয় ছয় করেছেন, এইসব অভিযোগ সামনে আসছে দর্শক, সবটাই অভিযোগ, এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাবে না, মিডিয়া রিপোর্টে এই সবগুলো সামনে আসছে আর আমি সেখান থেকেই আমি দর্শক কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যে দেখুন যারা অন্যদেরকে তোলাবাজ এস্টাবলিশ করার চেষ্টা করে, আমাকেও তো চেষ্টা হয়েছিল, আমি নাকি তোলাবাজ, আরামবাগ পুলিশের মাধ্যমে আমাকে তোলাবাজ এস্টাবলিশ করার জন্য আমাকে আমার ওয়াইফকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছিল পুলিশ, কিন্তু কি হয়েছিল কিছুই কিন্তু করতে পারেনি, কলকাতা হাইকোর্ট এমন অর্ডার করেছিল যে আমাকে চারটের মধ্যে জেল থেকে বের করতে বাধ্য ছিল জেল কর্তৃপক্ষ, এমন কড়া অর্ডার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ফলে দর্শক অন্যদেরকে তোলাবাজ বলে এস্টাবলিশ করার চেষ্টা, তোলাবাজ বলে দেখে দেওয়ার চেষ্টা, গ্রেপ্তার করে হেরাস্ত করার চেষ্টা, আর দেখুন আপনাদের নেতার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ উঠছে যে ক্রাউড ফান্ডিং মানুষের টাকা নিয়ে তুলে সেগুলোকে নয় ছাই করেছেন একজন আপনাদের স্পোক্স পার্সন ন্যাশনাল সাকেত গোখলে। আর দেখুন এবার আপনারা কি বলবেন যে আপনারা অন্যদের দিকে বলেন আগুন তোলেন, দেখুন আপনাদের নেতাদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ উঠছে আর তাকে গ্রেফতার হতে হয়েছে গুজরাট পুলিশের দ্বারা। দর্শক কি বলবেন, যদি এই সব নিয়ে আপনাদের কাছেও কিছু অতিরিক্ত তথ্য মানে তথ্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, আমিও সেগুলো পড়ে জানবো, আমি যেটুকু পেলাম দর্শক সেটুকু আপনাদের সামনে রাখলাম। আর এই যে আবারও গ্রেফতার হতে হয়েছে টিএমসির এই নেতাকে, একজন ন্যাশনাল স্পোর্টস পার্সন গ্রেফতার হতে হয়েছে এবং এমন একটা কেসে ক্রাউড ফান্ডিং যেটাকে মিসইউজ করা হয়েছে এরকম একটা অভিযোগে, নিশ্চয় দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।